Hey guys, Assalamualaikum. আমি মৌমিতা আপনাদের সাথে আছি। আজকে আমি দেখাবো আমি কিভাবে আমার চুলটা এত সুন্দর করে বাসায় কালার করলাম। আমি কোনো পার্লারে করিনি, বাসায় নিজেই করেছি। তো যার জন্য আমি টোভের কালার নিয়েছি, দুটো নিয়েছি, কারণ আমি বড় সাইজটা পাচ্ছিলাম না, সো ছোট দুটো নিয়েছি। আর ফার্স্টে আমি যেটা করছি, আমার চুলটা সুন্দর করে চিরুনি করে নিচ্ছি, কারণ চুলে জট থাকতে পারে বা ডার্ট থাকতে পারে, যেগুলো আমি একদম ক্লিন করে নিচ্ছি। এরপর আমি প্যাকেট খোলার পরে যেটা দেখেছি, এখানে দুটো কালার আছে, একটা কন্ডিশনার বলেছে আর একটা কালার। তো আমার কাছে ওটা কন্ডিশনার মনে হয়নি, মনে হয়েছে ওখানে কেমিক্যালও মিক্স থাকতে পারে। সো ফার্স্টে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিব। এখন আমি যে ড্রেসটা পরেছি, এটা হচ্ছে আমি নর্মালি হেয়ার প্যাক ইউজ করার জন্যই পরি। আর আমার পুরো চুলে আমি কালারটা সুন্দরভাবে দিয়েছি, এটা আমি অফ ক্যামেরায় করেছি, কারণ আমাকে অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে করতে হবে। আর আমি যেটা করেছি এখানে, ট্রিক্সটা হচ্ছে মেইন, যে আপনাকে কালার করার পরে চিরুনি করতে হবে, আর অনেক বেশি চিরুনি করতে হবে, যাতে সব চুলে মেজারমেন্টটা ঠিক থাকে, কোথাও বেশি হয়ে গেছে, কোথাও কম হয়ে গেছে, এরকম যেন না হয়। এমনিতেই একটু লাইট টিপ কালার অনেক সময় অনেক জায়গায় বেশি হয়, অনেক সময় কম হয়, যেটার কারণ আমি বুঝতে পেরেছি যে কোনো জায়গায় দেখা যায় আমাদের চুলটা একটু সফট থাকে বা একটু নাজুক টাইপ থাকে, যে জায়গায় কালারগুলো বেশি জেঁকে বসে। সো সেখানে যদি আবার কালারও বেশি পড়ে, তাহলে দেখা যাবে কোনো জায়গায় খুব বেশি শাইন করছে, কোনো জায়গায় কম করছে। আর আমি যেহেতু স্টিক করে বা এক সাইডে বা সামনে চুলে করব বা নিচের চুলে করব এরকমটা না, অল ওভার একটা একটা যেন শাইন আসে, রেড ওয়াইন শাইন আসে, যে কারণে আমি পুরা হচ্ছে চুলে ইউজ করেছি। আর আমার চুল ছোট, সো আমি ভেবেছি যে এটা খুবই ইজি হবে, বড় চুল হলে তো এত ইজি হতো না আমার জন্য। এটা আমার পুরোটাই সুন্দর মতো দেওয়া হয়েছে, আর আমার দুইটা প্যাকেটই লেগেছিল এখানে। সো এখন আমি আমার চুল শ্যাম্পু করব। আর আমি শ্যাম্পু যেটা ইউজ করছি সেটা হচ্ছে সানসিল্কের ইয়েলো কালার, এটা দুবাইয়ের। আর এখন দেখতেই পাচ্ছেন আমার চুল কতটা শাইন করছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি খুব ভয় ছিলাম যে পারফেক্টভাবে কালারটা বসবে কি না, কারণ আমি একটা বোল্ড কালার বলতে গেলে করতে যাচ্ছি, ট্রাই করতেছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলে অনেক সুন্দরভাবে কালারটা বসছে, আর একদম মেজারমেন্টটা ঠিক আছে সবখানেই একদম সেমভাবে। তো এখন যেটা করতে হবে, চুলে যেহেতু কালার করেছি, চুল রাফ হবে একটু, স্বাভাবিক। এখন চুলের অনেক যত্ন নিতে হবে, হেয়ার কেয়ার করতে হবে, হেয়ার প্যাক ইউজ করতে হবে। আমি ঠিক করেছি যে এই কালারটা ঠিক মতো ধরে রাখার জন্য আড়ং থেকে যে একটা কালার হেয়ার ডাই কিনেছিলাম, সেটাও আমি মাঝে মাঝে ইউজ করব, মাসে দুই তিনবার, যাতে আমার কালারটা ঠিক থাকে। আমার কাছে কালারটা অনেক ভালো লেগেছে, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার চুলের কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকুন। ওয়াও, আসলেই ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। সবসময় নিজেকে একরকম দেখতে আসলে বোর লাগে, তাই ভাবলাম একটু বোরিংনেস কাটাই। এর আগে আমি কালার করার ট্রাই করেছিলাম, বাট আমার চুলে কালারটা বসেনি, কারণ তখন আমার একটা সিল্কি পাম্প করা ছিল। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমি হেয়ার ডাই করবই, তো সেই শখটা আমার পূরণ হয়েছে, কারণ আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি যে আমি আমার সিল্কি পাম্পের চুলগুলো কেটে ফেলেছি, সেটার ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। আর কালারটা কেমন যায় না, বাট আমার কাছে ভালো লেগেছে, কারণ আমার যেহেতু কালার হয়েছে, চুলটা অনেক সফট আর শাইনি হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আর এখন চুলের যত্ন নিতে হবে, যে কালারই করি না কেন, চুলের কিন্তু অনেক যত্ন নিতে হয়।